লোকাল এক জায়গায় সেই মন্দিরের ভেতরে বিয়ে হচ্ছে এবং এই বিয়ের কভারেজটা আমরা করছি। এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে লোকালি এরা বিয়ে কী করে করে। পুরোহিত আছে, বরবউ আছে, সবাই রয়েছে ভেতরে। আসল গর্ভগৃহের মধ্যে ঢুকছি আমরা। এটা হচ্ছে শিব ঠাকুর, উনি খুবই নিচে অবস্থান রয়েছেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে শিব ঠাকুর, ওম নমঃ শিবায়। এইখানে শিব ঠাকুরকে হাত দেওয়া যায় না, শিব ঠাকুরকে কভার করে রাখ। এটা একটা দেখবার মতো দৃশ্য। এদের একটা অনুষ্ঠান হয় যখন, তখন একটা মানুষ এর উপরে শুয়ে যায়, এর মধ্যে কাঁটা আছে এবং এই কাঁটার মধ্যে ঠাকুর তাও আশীর্বাদ দেন, যে নিজেকে সমর্পিত করে দেন এর উপরে শুয়ে। এবং তারপরে সেই লোকটার উপর থেকে লোকজন হাঁটাচলা করে। এবার আমরা ঢুকতে যাচ্ছি অ্যাকচুয়াল লহরিয়া মন্দিরের ভেতরে। এটা হচ্ছে মহাপ্রভুর একটা স্থান যেখানে হরিভক্তরা নিচে বিশ্রাম করেন। এই যে এখানে শিব ঠাকুরের বাহন নন্দীবাবু বসে আছেন এবং এই জায়গায় দেখুন, আমরা মন্দিরের সামনে চলে এসেছি এবং এটাকে বলা হয় ছোট একটা লহরিয়া মন্দির। এবং এই লহরিয়া মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন, এই মন্দিরের মধ্যে নারায়ণ এবং লক্ষ্মী। আচ্ছা, যদিও ছোট মাহাত্ম্য আছে। এর পাশেই